বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আর তাই দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভ্রমণ বিষয়ে যে সতর্কতা জারি করেছে সেটা তাদের নিজস্ব বিষয়। আমরা শান্তিপ্রিয় দেশ, বরং আমাদের নাগরিকরাই অন্যান্য দেশে নিরাপত্তাহীনতায় ভোগে। শনিবার জাতীয় জাদুঘরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর এ কে আব্দুল মোমেন। মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দায়বদ্ধতা নিতে চায় না, তাই এমন বিবৃতি দিয়েছে। এক্ষেত্রে আমাদের বলার কিছুই নেই, বরং আমরা বলতে পারি বাংলাদেশের রাস্তাঘাটে কাউকে গুলি করে মারা হয় না, অনুষ্ঠান, শপিং মল, পাব, রেস্তোরাঁ, স্কুলে কাউকে গুলি করা হয় না। সুতরাং এখানে কারো ভয়ের কোনো কারণ নেই। ডক্টর মোমেন জানান, কেউ হয়তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয় এবং এসব হয়তো সেই সব উদ্যোগেরই একটি অংশ বিশেষ। সুতরাং এসব ভুলে যান, ওরা কি বলল না বলল সেটা একান্তই তাদের বিষয়। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা একটা খেলা। তারাই উদ্যোগ নিয়েছেন যে পর্যবেক্ষক পাঠাবেন, আবার তারাই বলছেন এখন টাকা নেই। বাংলাদেশ যদি তাদের আনা নেয়ার পয়সা দেয়, এখানে থাকা খাওয়ার হোটেলের পয়সা দেয়, তাহলে তারা কিছু লোক পাঠাতে পারে। দিন কয়েক আগে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার পুনরায় দুই মাত্রার এই সতর্কতা জারি করেছে। হালনাগাদ করা এই সতর্কতায় বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি করা হলো। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিন মাত্রার সতর্কতা জারি করে নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সাইদ রহমান, কালবেলা।